আপনি কি এরকম আছেন ভাই যে আপনি কি এক কোম্পানিতে কাজ করেন টাটা কোম্পানিতে? আপনি কি সাপ্লাই কোম্পানি আসছিলেন নাকি আগে? আমরা আসছিলাম ফেরি বিষয়ে আসছিলাম আমি আসছিলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? তো আশা করি সকলে ভালো আছেন। তো এখানে আরেকটা চলে আসছি নতুন ভিডিও নিয়ে, যারা কোম্পানিতে বিষয় আসতেছেন আর কি, অনেকে কোম্পানি বিষয়, তো ভাই কিন্তু এখানে কোম্পানি বিষয় আছে। তো ভাইয়ের সাথে আপনাদেরকে কথা বললাম যে এখানে কীরকম সুযোগ সুবিধা আছে। তো এখানে দুজন আছে আর কি, যেখানে ওরা কাজ করছে যে ওয়াইফাইয়ের যে একটা কাজ আছে এই কাজ আর কি করে। তো ওরা দিকে জানাবো যে কী আসে বিষয় আছে, কীরকম সুযোগ সুবিধা পাবেন আপনারা যদি কোম্পানিতে আসেন আর কি, কত ঘন্টা ডিউটি, কীরকম স্যালারি পাবেন আপনারা। তো ওদের কাছ থেকে যে বড় ভাইরা আছে বাংলাদেশি ভাইরা, এখানে দুজন কাজ করে, তো এখানে কিন্তু ওয়াইফাইয়ের কাজ করে, তো কী কোম্পানিতে আসছে, কীরকম সুযোগ সুবিধা, তো আপনাদেরকে জানাবো ভাইদের সাথে কথা বলে। তো আপনারা অনেকে আসতে চান আর কি, অনেক ধরনের কোম্পানি ভিডিও চান, তো দেখি ওরা কী কোম্পানিতে আসছে, কত ঘন্টা ডিউটি করে, কীরকম সুযোগ সুবিধা পাবে। তো ভাইরা এখানে কিন্তু আসছে, এখন আমাদের কথা বলে সম্পূর্ণ বিস্তারিত জানাবো। এখানে কিন্তু আমাদের দুই বাংলাদেশি ভাই আসে, তো ভাইদের সাথে পরিচয় হবো, তারপর আপনাদেরকে জানাবো যে ভাইরা কী কোম্পানিতে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। কেমন আছেন ভাই? আপনি ভালো আছেন? জি ভাই আলহামদুলিল্লাহ, আল্লাহ ফাকর রব্বুল আলামিন, আমাকে ভালোই লাগছে। তো ভাই আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই ভালো। আপনি ভালো? আপনি তো এই কোম্পানিতে আছেন, আপনাদের কোম্পানির নামটা কি ভাই একটু যদি বলতেন, দুজন একসাথে দাঁড়ালে ভালো। ভাই মূলত কথা হলো আমি আসছি আজকে প্রায় আপনি দুই বছর 2019 ডিসেম্বরে। তো আমি এক কোম্পানিতে ছিলাম, এক সাপ্লাই কোম্পানি, তখন আপনার ওই কোম্পানি ভালো ছিল না, আমি 8 মাস যাবত বসে আছিলাম। আপনার যে 8 মাস ধরে বসে আছেন, কোনো কাজ পাইছেন? জি কোনো কাজ দেয় নাই সাপ্লাই কোম্পানি। তখন আমি করোনা ছিল আরও 3 মাস, 3 মাসের পরে বৈশাখ এলাম, পরে তখন আমি কোম্পানি থেকে আসলাম, এসে তানাজুল লইলাম। তারপরে কোনো কাজই দেয় না, খুব কষ্টে দিন যাপন করেছি সৌদি আরবে, 2 বছর হয়ে গেছে। এখন আপনার প্রায় আজকে 16 মাস যাবত কাজ করতেছি ফেরি ভিসাতে, আছে আলহামদুলিল্লাহ ভালোই। মানে এখন বর্তমানে ফ্রি বিষয়তে কি এখন কি কাজ করেন আপনি, যে কাউন্টার ওয়াইফাই লাইন কাজ করেন? জি আগে আমি কাম করছি জিপসাম বোর্ড, হয়তো বাংলাদেশের মানুষ চিনবে না অনেকেই, আর অনেকে যারা প্রবাসে থাকছে অবশ্যই তারা চিনবে। আমি তখন আমি একটা ওয়াইফাই জিপসাম বোর্ডের মহল্লাম, আর এখন আমি একটা ফ্রি বিষয়ভাবে ঘন্টা বিষয়ে কাজ করতেছি, মাসিক 3000 হিসাবে, মাসিক 3000 টাকা, খানা 300 টাকা, আর মাসিক 3000 টাকা কাজ করতেছি ওয়াইফাই। এটা আপনার কোম্পানির নাম হলো ডাটা স্যার, মানে কোম্পানির নাম হচ্ছে ডাটা স্যার। এখন আপনি বেতন ঘন্টা হিসেবে নাকি? হ্যাঁ ঘন্টা হিসেবে, এটা ঘন্টা হিসেবে মনে করেন যে ঘন্টা সন্টা অনেক বাদ, অনেক কথা হলো আপনার 3000 টাকা বেতন, খানার 300 টাকা, খানার 300। আলহামদুলিল্লাহ কোম্পানি ভালোই। আপনি কিরকম আছেন ভাই যে আপনি কি এক কোম্পানিতে কাজ করেন টাটা কোম্পানিতে? আপনি কি সাপ্লাই কোম্পানি আসছিলেন নাকি আগে? আমরা আসছিলাম ফেরি বিষয়ে আসছিলাম, আমি আসছিলাম আত্মীয় মাধ্যমে আর কি, আমার সম্বন্ধে নিয়ে ছিল, ঠিক আছে। কথা ছিল যে আমরা সমুদ্রের সাথে একসাথে কাজ করবো, মানে সুপার কোম্পানি, সুপার কোম্পানি, সুপার কোম্পানি আর কি। তা আমার ওখানে ভালো লাগছে না, আমি বলছি না আমি এখানে আত্মীয় স্বজনের কাছে কাজ করবো না, আমি বাইরে কাজ করবো, ঠিক আছে। আত্মীয় স্বজনকে দূরে থাকাই ভালো, দূরে থাকা ভালো, ঠিক আছে। এজন্য আমি দূরে এসে পড়ছি, ঠিক আছে। আসিলাম আমরা আসিলাম জিজানে আর কি, জিজানে আসিলাম, ঠিক আছে। আমি ডিয়া দেশে পড়ছি। এখন কিরকম আছেন আপনি যে এখানে কাজ করেন? আলহামদুলিল্লাহ আছি ভালো। এখন কত টাকা বেতন পড়ে আপনার? এই তো বেতন হলো আপনি 3000 টাকা বেতন, আর খানা 300 টাকা, 3300 টাকা বেতন, 3300 টাকা বেতন। কত ঘন্টা ডিউটি করতে এখানে? 10 ঘন্টা ডিউটি ডাটা কোম্পানি, জি ডাটা কোম্পানি। এমনি স্যালারি দে ঠিক মতো দে ভাই? কত টাকা লাগছে? চিন্তাধারা করলাম, ভাই বাদার আছে, ছেলে মেয়ে আছে, বাবা আছে, মা আছে, সবাই আছে, তখন আরো 4 লাখ টাকা ভাঙছি, দেশে থেকে আনি না 1 টাকাও। এভাবেই আপনাদের দুজনের একটা মতামত আপনার
সাপ্লাই কোম্পানিতে না কোম্পানিতে না আসে যদি মনে করেন আপনি ফ্রি ভিসাতে আসে আমের আইডিয়ে ছোট মহাচাষা দেখা যদি আসে মনে করেন ভালো একটা কোম্পানি পাইলো ভালো একটা কোম্পানি পাই নিজের চোখে দেখলো কাম কাজ করলো তখন আবার টানা জুড়াইতে পারবে মানে কপালো হইতে পারবে যে আগে দেখে সেটা যে ইনশাআল্লাহ কপালে যদি আপনি টানা জুল দেয় যে কোনোটা একটা ভালো কোম্পানি দেখা হইতে পারবো যেমন আমি এখন আমি চার লাখ টাকা কষ্ট আমি একটা কমি মানে একটা আবার দেখতেছি ভালো কোম্পানি পাইলে ইনশাআল্লাহ আপনার কত টাকা আকামা লাগে যদি একটু বলতেন যে আমি দিবি আসলে আমার সাড়ে জন মাস আছে তো আমার 7000 টাকা লাগে 7000 রিয়াল লাগে মানে মালিকের ফায়দাটা তো সহকারে 7000 তবে আপনার কি কত টাকা লাগে আকামা আমার এই সেম 7000 রিয়াল এরকম 7000 রিয়াল যায় 7000 রিয়াল যাবে আপনার 750 এর আকামা মক্তবামেল যায় মনে হয় 100 টাকা এই মিলে আপনার 1000 টাকা যায় যায় কি মালিকের যেটা ফায়দা নেই বাইরে যেতে কাজ করে কপিলে ফায়দা নেই মাসে 500 টাকা মানে কপিলে প্রতি মাসে 500 করে ফায়দা নেই প্রতি মাসে 500 টাকা ফায়দা দেই আপনাদেরকে অনেক ধন্যবাদ আপনারা বলছেন তো অনেকেই বাংলাদেশ থেকে আসছেন যে ফ্রি ভিসা আসবেন তারপরে যে কোম্পানি ভিসা আসবেন তো ভাই কিন্তু বলছে যে ফ্রি ভিসা এখন বর্তমানে খুবই মানে অনেকে ভালো আছে অনেকে খারাপ আছে দেখেন সৌদি আরব যদি ফ্রি ভিসা আনা করে আর যেটাই হোক আমি মনে করি যদি আত্মীয় স্বজন থাকে তে আসা ভালো কারণ আত্মীয় স্বজন থাকলে যে কোনো বিপদ আপদ বইলে আসে না সময় দেখা গেছে আপনার আত্মীয় স্বজন থাকলে একটা সেভ করে রাখতে সেভ করে রাখতে হবে ওকে ভাই আপনাদেরকে অনেক ধন্যবাদ হ্যাঁ কিছু মনে করবেন না ওকে তো এই ভিডিওটা করার উদ্দেশ্যই হলো যারা বাংলাদেশ কিরকম আছে মানে বাইরে কাজ করার পরে অনেকে আপনার বাংলাদেশ থেকে কোম্পানি ভিসা যে আমেলাদি ভিসাটা আসেন আসার পরে কী করেন আপনার কোম্পানিতে ঢুকে যান মানে ওরা যে বাইরে কাজ করে কীরকম আছে এই ভিডিওটাই একটা উদ্দেশ্য দিলাম আর কি আপনাদের যে 3000 টাকা বেতন পা 300 টাকা হচ্ছে খানার টাকা দেয় কাম কষ্ট হলো টাকা কিন্তু যদি 20 দিনের টাকা হাতে রাখিয়ে দেয় আর কি টাকাটা কিন্তু পা তো দেখেন যারা সাপ্লাই কোম্পানি আসছে ভাই কিন্তু আসার পর 8 মাস 9 মাস অনেক কষ্ট করছে স্বাভাবিক অনেক বাংলাদেশিরা আছে যারা কষ্ট করে অনেক কষ্ট করে কারণ কষ্ট করে কাজ পায় না ওদের যে ভাইয়েরা বলছে যে আমেলাদি ভিসা আসে আমেলাদি ভিসা আসার কারণেই কিন্তু কোম্পানিতে ঢুকতে পারছে আপনি যদি সাউকাস ভিসা আসতেন হয়তো বা আমেলাদি আমেল মঞ্জুর ভিসা আসতেন তাহলে কিন্তু আপনাকে এই কোম্পানিটা নিত না তো যারা আসবেন বিদেশে ভাবি ভেবে চিনতে আসবেন কারণ আমেলাদি ভিসা আসলে দেখেন ভাইয়েরা কিন্তু প্রতি মাসে 500 রিয়াল করে আকামার ফায়দা দিতেছে এটা কিন্তু আপনারা কিন্তু নিজের মুখেই শুনছেন তো এখানে ভিডিওগুলো করার উদ্দেশ্যে আপনারা জানলেন যে এখানে বাইরে কাজ করতেছে কোনো কোম্পানিতে কাজ করতেছে কীরকম সুযোগ সুবিধা পাচ্ছে অথবা কত ঘন্টা কত টাকা বেতন পাচ্ছে আপনাদেরকে একটা ধারণা দিলাম কারণ এই ভিডিওগুলো দেখলে আপনারা কী হবেন অনেকটা উপকারও হতে পারবেন দেখেন বাইরে কাজ করতেছে কত টাকা ইনকাম করতেছে 3,3300 টাকা ইনকাম করতেছে তো এই কারণে হচ্ছে যারা বাংলাদেশ থেকে আসতে জানা কি যে বাইরে কাজ করবেন এরকম কাজ করবেন তো তাদের ক্ষেত্রে হবে কি এরকম একটা আপনাদেরকে ধারণা দিলাম কারণ এই ধারণাটা আপনারা পাইলে আসতে চান যেমন আপনি সাপ্লাই কোম্পানি আসতে চান কোম্পানি ভিসা আসতে চান তো এইগুলো আসলে কি হবে কি একটু দেখেন যেমন সমস্যা কাজ দিছে না কাজ বললেন যে ডুস কোম্পানি দিবে তো যারা আত্মীয় স্বজন আছেন তারা আমেরা দিয়ে ভিসা আসতে পারেন কারণ আত্মীয় স্বজন থাকলে ভালো কখন কি হয়ে যায় কী সমস্যা হয়ে যায় কেউ তো বলা যায় না আর আমার তো কেউই নাই আমি একলাই আল্লাহর উপর ভরসা আর কি তো এই হচ্ছে আজকে ভিডিওটা আর কি তো সবাই যদি এই ভিডিওটা ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর এখানে এই ভিডিওটা করার উদ্দেশ্যই হলো যারা বাইরে কাজ করে কীরকম আছে মানে কোম্পানিতে আমেরা দিয়ে ভিসা আসার পর কোম্পানিতে যে কাজ করতেছে মানে কীরকম আছে ওরা কীরকম সুযোগ সুবিধা পাচ্ছে তো আপনাদের নিজের মুখে শুনলেন ভিডিওটা ভালো লাগে প্লিজ এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে আর কোনো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে